কেয়ামতের দিন পরবর্তীকারে আলমে এই যে ওহাবিকে মানুষে ঘৃণা করে, ওহাবিরে মানে ঘৃণা করে কি কারণে আপনারা জানেন না, সেই ব্যক্তির কিতাবে লেখা যে কোন ব্যক্তি যদি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাতের আশা রাখে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে কি না, নাউযুবিল্লাহ মিন যালিক, রসুল্লাহর ওয়াসিলা লয় সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। তো শাফাতের আশা আমাদের কোরআন শরীফের মধ্যে আছে না, এবং আমাদের একে অন্যের শাফাত করব, হাদিস শরীফের মধ্যে আছে, আমাদের যে ছোট ছোট বাচ্চারা, ছোট বাচ্চা যেগুলা এগুলা নিজের মাথা মা বাপ রে এমন ভাবে হাতে ধরিয়া টানিয়া বেস্ত লইয়া যাইব যে তারে মা বাপের সঙ্গে না দেওয়া পর্যন্ত সে বেস্ত যাইত না। ইমাম রাজি রহমতুল্লাহ আলহি তফসিরে কবির লেখছেন যে মুমিন অখলোর বাচ্চা যে ছোট ছোট মারা যায় এদের ডাকিয়া আল্লাহ হুকুম দিবেন যে হে জোরারিল মুমিনিন, তোমাদের কোনো হিসাব নাই, তোমরা বেহিসাব বেস্ত দাখিল হয়ে যাও, এরা দৌড়াইয়া যাইব সেখানে দরজার সামনে গিয়া দাঁড়াইয়া থাকবো, হইব আল্লাহ আমরা বেস্ত ঢুকব না, আমরা নিজেও বেস্ত ঢুকব না, আপনার কোনো বেস্তিকে বেস্তে ঢুকার রাস্তাও দিব না, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত আমাদের মাতা পিতাকে সঙ্গে দিয়ে আমাদের বিদায় করছো না ততক্ষণ আমরাও বেস্তে ঢুকবো না, আপনার কোন বেস্তিকে আমরা বেস্তে ঢুকার পথ দিব না। সেই সময় এই ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আল্লাহ ফেরেশতাদের মা বাবার রূপ ধরাইয়া একবার পরীক্ষার জন্য তাদের কাছে দিয়া বলবেন নাও তোমাদের মা বাপ, ওরা তো মা বাপ পরিচয় করার ক্ষমতা নাই, জন্মের ঘরেই মারা গেছে, তার মা বাপ পরিচয় করার কোনো উপায় নাই, প্রত্যেকে শরীরে নাক লাগাইয়া শুঙ্গিয়া বুঝি নিতে পারবে যে এইগুলো আমাদের মা বাপ নাই, নাক দিয়া শুঙ্গিয়া একটা মেয়েলুক মারা যা কচিত সন্তান রাখিয়া এই বাচ্চাটা যে কোনো মেয়ের কুলে দিবে বাচ্চা অস্থির থাকবে, হ্যাঁ খান্তে থাকবে, কিন্তু গুড়াইয়া নিয়া মরা মার বুকে রাখি দিলে বাচ্চার কলিজা ঠান্ডা হয়ে যায়, যখন মার গন্ধ হয় সেরকম মার কলি বাচ্চার কলিজা ঠান্ডা হয়ে যায়, এই যে সঙ্গিয়া যে যখন বুঝবো যে এগুলো আমাদের মা বাপ নাই, বলবো যে আল্লাহ আমাদের এগুলো আমরা আমাদের মা বাপ নাই, আমাদের মা বাপকে সঙ্গে না দিলে আমরা নিজেও বেসতে যাবো না, কোনো বেসতে গিয়ে বেসতে ঢুকার রাস্তাও দিব না, এরপরে মা বাপকে দিব হাতে ধরে টানিয়া নিয়ে বেসতে ঢুকবো। তার জন্য আমরা বাচ্চাদের জনজা পড়তে পৃথক দোয়া পড়ি আল্লাহুম্মা জাআল হুলানা ফারতাম ওয়া জাআল হুলানা আজরাম ওয়া যুহরাম ওয়া জাআল হুলানা শাফিআম ওয়া মুশাফা, হ্যাঁ শাফাতের জন্য এই বাচ্চাকে আল্লাহ আমরা আগে পড়াইতে আছি, এবং বংশের মাঝে বংশ পরিচয় রাখা, বংশ পরিচয় থাকার উপকার কি বলে এক হাদিস, মান কারা আল কুরআন ওয়াস্তাযহারাহু আহালা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুন কাদ ওয়াজাবাত লাহুন নার, কোন বংশের মাঝে একজন মানুষ কোরআন শরীফ হিফজ করছে স্মরণ করছে আর কোরআন শরীফের হারাম হালালকে মানিয়া চলছে, মানুষের ইমান নষ্ট হইছে সামান্য জিনিসে, এই আমরা যত সবুজ পড়িতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুল উঠাই না উড়ানি মস্তাব, কিন্তু এইটা যদি খেবেন কার করে তে লগে লগে কাফির হয়ে যায়।